প্রেত কথা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেত কথা। প্রেত কথার 78 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ। আজকের এপিসোডটা একটা স্পেশাল এপিসোড বলা চলে, তার কারণ আজকে একজন স্পেশাল ব্যক্তিত্ব ঘটনা পাঠিয়েছেন। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন রিটায়ার্ড ফিল্ম অ্যাক্ট্রেস যার নাম অঞ্জনা রহমান। তার বাপের বেটা ফিল্মটা শ্যুট করার সময় ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি, সেরকম একটি ঘটনা তিনি পাঠিয়েছেন লিখে। এবং এও জানিয়েছেন যে তিনি এবং তার ছেলে মনি দুজনেই প্রেত কথার দারুণ ফ্যান। সো এটা আমাদের প্রেত কথা ফ্যামিলির কাছে কিন্তু অবশ্যই একটা পাওয়া, যে যিনি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন এমন একজন অভিনেত্রী তিনি আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, তিনি আমাদের এপিসোড শুনছেন এবং তিনিও আমাদের পরিবারের একজন। তো আমাদের পরিবারের মধ্যে কেউ যদি অনেক ভালো কিছু করে বা পরিবারের মধ্যে কেউ যদি অনেক দূর এগিয়ে যায় বা পরিবারের মধ্যে কেউ যদি এমন থাকে যিনি জীবনে অনেক কিছু করেছেন, তাহলে আমাদের প্রত্যেকেরই খুব গর্ব হয় এবং গর্ব হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আমরা পরিবারেই কারণেই, কারণ আমরা সবাই সবার জন্য। তো অঞ্জনা ম্যাডামের ঘটনাটা আমি সেকেন্ড ঘটনা হিসেবে শোনাবো, এবং প্রথম যে ঘটনাটা আছে এই ঘটনাটা আমি যখন পড়েছিলাম প্রথমবার, মানে আই ওয়াজ লিটারালি স্কেয়ার্ড যে এই ধরনের ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে আমি বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যেতাম সেখানে। তো বুঝতে পারছো তো আজকে প্রথম যে ঘটনাটা রয়েছে, প্রথম ঘটনাটা যেমন ভয়ের, দ্বিতীয় ঘটনাটাও তেমনই ভয়ের। তো আজকের যে প্রথম ঘটনাটা রয়েছে এটা একটা মেইল, প্রেত কথার ইমেল অ্যাড্রেসে এসছে এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম স্নেহা পাঁজা, এবং স্নেহা যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। হাই গৌরবদা, আমি তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা, আমার নাম স্নেহা পাঁজা, আমি বড়ানগরের বাসিন্দা। তুমি আমার নাম একবার শাউট আউট পর্বে নিয়েছিলে, তারপর আমি সাহস করে তোমাকে ঘটনাটা পাঠালাম। ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা। ঘটনাটা আমার সাথেই ঘটেছিল, আমি তখন 3rd ইয়ারের স্টুডেন্ট, প্রাইভেট টিউশন পড়াই বাচ্চাদের। ওই বছর আমি দুজন নন বেঙ্গলি ভাই বোনকে পড়ানোর জন্য চাই, মাসের মাঝখান থেকে যেতাম বলে ওরা আমাকে মাইনেটা মাসের মাঝখানেই দিত। শিবরাত্রির দিন ওদের নাকি অনেক নিয়ম থাকে, ওদের হাজব্যান্ডরা অনেকে শিবরাত্রি পালন করে, তাই ওরা ওদের পার্সোনাল 4-চাকা গাড়ি নিয়ে অনেক দূরে একটা শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে আমাকে ফোন করে তারা আসতে বলে। আমার ওই দিন পড়ানোর ডেট ছিল যদিও, কিন্তু আমি আগের দিনই তাদেরকে বলেছিলাম যে যেহেতু আপনারা বেরোচ্ছেন তাই আপনারা বাড়ি আসার পর আমাকে ফোন করবেন, আমি ঠিক সময় মতো চলে যাব। ওদের মা আমার কথা মতো আমায় ফোন করে, আমি আর কিছু না ভেবে সন্ধ্যাবেলা পড়াতে চলে যাই। গিয়ে দেখি আগের দিনের মতো ঘরগুলোতে কেমন যেন প্রাণ নেই। অন্যান্য দিন যখন যেতাম তখন ওদের বাড়িতে একটা প্রাণ থাকত, দুটো বাচ্চা রয়েছে, এছাড়া একটা সংসার, পরিবার এবং যথেষ্ট হ্যাপি ফ্যামিলি একটা। তো স্বাভাবিকভাবে যে কোনো হ্যাপি ফ্যামিলিতে ঢুকলে, আপনারা বাড়িতে ঢুকলেই বুঝে যাবে যে হচ্ছে সেখানে প্রাণ আছে। কিন্তু সেদিন গিয়ে দেখলাম যে কেমন যেন সব ফ্যাকাশে। আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিয়ে সোজা ঘরে ঢুকে যাই এবং অপেক্ষা করি কখন বাচ্চা দুটো আসবে। ঘরে বসে আছি, পাখা চলছে ঘরে, একটা টিউব লাইট চলছে, একটা টেবিলের সামনে দুটো চেয়ার পাতা, তাতে বাচ্চা দুটো বসে, আর 3 নম্বর চেয়ারটাতে আমি বসি। ঘরের দরজা আটকানো, এমন সময় দরজা খুলল, বাচ্চা দুটো ঘরে ঢুকল। বাচ্চা দুটোকে দেখে প্রথমে আমি একটু ঘাবড়ে গেলাম, আগে ওদেরকে দেখেছি, আমি আগে ওদেরকে পড়াতাম, কিন্তু আজ প্রথমবার ওদেরকে দেখে আমি ঘাবড়ে গেলাম। বাচ্চা দুটোর মাথা বাঁ দিকে ফেলা, মানে ঘাড় বাঁ দিকে বেঁকে রয়েছে, অর্থাৎ মাথাটা ঘাড় থেকে বাঁ দিকে ঝোঁকা। ছেলে এবং মেয়ে দুজনেরই তাই। আমি বললাম যে এই কী হয়েছে তোমাদের?
তোমাদের ঘাড় এরকম নিচে নামানো কেন? সঙ্গে সঙ্গে ওদের মা ওদের পিছন পিছন আসে। ওর মাকে দেখেও আমি অবাক হয়ে গেলাম। বাচ্চা দুটোর মতো একদম সেম ওদের মায়েরও মাথাটা বাঁদিকের ঘাড়ে বেঁকে রয়েছে। আমার হাত পা কেমন একটা ঠান্ডা হয়ে গেছিল। আমি বললাম, কি হয়েছে আন্টি? আন্টি তখন বলল যে ওরা যখন গাড়ি করে পুজো দিতে যাচ্ছিল, হঠাৎ করে ওদের সামনে একটা গাড়ি চলে আসে, আর ওনার হাজবেন্ড যখন ব্রেক মারে জোরে, তখন চারজনেই এক কাঁধ করে বাঁদিকে হেলে পড়ে যায়। আর সেই সময় ওদের প্রত্যেকের ঘাড়টা বাঁদিকে বেঁকে যায় এবং ওরা ঘাড় সোজা করতে পারছে না। ঘাড় সোজা করতে গেলেই ওদের খুব লাগছে। তো আমি বললাম যে আপনারা আগে হাসপাতাল যাননি কেন? তো আন্টি বলল যে কোনো ব্যাপার নয়, রাত্রিবেলা ডাক্তার আসবেন বাড়িতে এবং তিনি এসে দেখে যাবেন আমাদেরকে। তো আপাতত সমস্যা খুব একটা হচ্ছে না, তুমি পড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই, ওদের সামনে পরীক্ষা আছে। পড়াতে বসলাম, খুব অদ্ভুত লাগছিল। সামনে দুটো বাচ্চা পড়ছে, ঘাড়গুলো বাঁদিকে বেঁকানো, এবং অদ্ভুতভাবে বাচ্চা দুটো এমনি দিন বায়না করত, কিন্তু সেদিন কোনো বায়না করলো না পড়াশোনার জন্য। পড়া শেষ হয়ে যাওয়ার পর আমি যখন বাড়ি যাব, তখন আন্টি আমাকে ডাকে, আমি আন্টির কাছে যাই। আন্টি আমাকে একেবারে দু মাসের মাইনে হাতে দিয়ে দেয়। আমি বলি যে আমি তো এক মাসের পাবো, দু মাসের কেন আমাকে দিচ্ছেন? তখন আন্টি বললেন যে এই মাসে তো তুমি দুদিন পড়িয়েছ, ওদের বাবা মানে আঙ্কেল বলেছেন যে তোমাকে আর আসতে হবে না। আমি যখন আন্টির হাজবেন্ডের দিকে মানে আঙ্কেলের দিকে তাকালাম, দেখলাম আঙ্কেলেরও ঘাড়টা ওরকম বাঁদিকে বেঁকে। আমি খেয়াল করলাম ওদের চারজনেরই গলার আওয়াজটা কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে। আমি কি হয়েছে জানতে চাওয়ায় ওনারা বললেন যে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপর একটু ওই আইসক্রিম খেয়েছি, তার জন্য গলাটা বোধহয় ঠান্ডা লেগে গেছে। তুমি চিন্তা করো না, রাত্রিবেলা ডাক্তার আসবেন, ঠিক হয়ে যাবো আমরা। আমি ঠিক আছে বলে দিয়ে যখন বেরোবো, তখন বাচ্চাদের অন্যান্য দিনের মতো আদর করতে গেলে ওরা দেখি ছিটকে দূরে চলে যায় আর আমাকে টাটা করে। আমি ভাবি যে ওরা হয়তো আর আমাকে পছন্দ করছে না, আমার খুব খারাপ লাগে। তখন আন্টি বলে যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তখন আমি বলি যে ঠিক আছে আসছি। আর আঙ্কেল তখন হঠাৎ করে দূর থেকে বলেন যে তোমাকে আর আসতে হবে না। আমি খুব কষ্ট পেলাম, আমি কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে আসলাম, কাউকে কিছু আর বললাম না এই নিয়ে, বাড়িতেও এই নিয়ে কোনো কথা বললাম না। হঠাৎ করে গভীর রাতে আমার কাছে একটা ফোন আসে। ফোনটা তুলতে কিছুক্ষণের জন্য ঘাবড়ে যাই। পুলিশ স্টেশন থেকে ফোন এসছে। পুলিশ স্টেশন থেকে আমার নাম জিজ্ঞাসা করে, স্নেহা বলছেন? হ্যাঁ আপনারা? আচ্ছা আমরা থানা থেকে বলছি। আমি অবাক হয়ে গেলাম যে থানা থেকে কেন? তখন পুলিশ বলল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের ফোন থেকে আপনার নাম্বারটা পেলাম এবং আপনাকে ফোন করলাম। অ্যাক্সিডেন্টে চারজনই মারা গেছেন, গাড়িতে ছিলেন, ভয়ানক দুর্ঘটনা ঘটেছে ট্রাকের সাথে, তাই আপনারা যদি পরিবারের কেউ হন তাহলে আপনারা এক্ষুনি এই স্পটে চলে আসুন। আমি শুনে অবাক হয়ে গেলাম। আন্টির কথা বলছেন, আন্টির ফ্যামিলির কথা বলছেন থানা থেকে। আমি বাবাকে নিয়ে তখনই ছুট লাগাই, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ যেখানে যেতে বলেছে ওখানে যাই এবং গিয়ে দেখি আন্টিদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং সেখানে চারজনই স্পট ডেড হয়ে গেছে। রহস্যজনকভাবে চারজনেরই ঘাড় বাঁদিকে বেঁকানো। আমার বমি পেতে শুরু করল, আমার শরীর খারাপ লাগতে শুরু করল। আমার তারপর বাড়ি ফেরার পর তিন দিন খুব জ্বর ছিল। তারপর অনেকবার পুলিশের কাছে গিয়েছি তদন্তের জন্য, কিন্তু অ্যাক্সিডেন্টে কিভাবে এরকম স্পট ডেড হয়ে যায়, লোকের কি অ্যাক্সিডেন্ট হয় কিছুই আর পরে জানা যায় না, পুলিশ কিছু জানাতেও পারে না আমাদেরকে। আর সেই দিনের পড়ানোর ঘটনা আমি আজও বুঝতে পারিনি, গুছিয়ে লিখতে পারলাম না হয়তো।
কিন্তু আমি পড়িয়ে আসার পর এরকম থানা থেকে ফোন আসা এবং তারপর সেই স্পটে গিয়ে দেখা অ্যাক্সিডেন্ট হয়েছে, সকলের মৃতদেহ, প্রত্যেকের ঘাড় ওরকম বাঁদিকে বাঁকানো, ইট ওয়াজ রিয়েলি টেরিফাইং ফর মি। তো এই ছিল ঘটনা। এছাড়া স্নেহা লিখেছে যে যে তুমি যদি প্রেতকথার দিন আর একটা দিন বাড়াও তাহলে খুব ভালো হয়, আশা করবো তুমি রিকোয়েস্টটা রাখবে, ভালো থেকো, এগিয়ে যাও প্রেতকথাকে নিয়ে। আওয়াজ ইট, কীরকম লাগলো ঘটনাটা? আমি কিন্তু খুব ভয় পেয়েছি এই ঘটনাটাতে। আর কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাও, ভিডিওটাকে লাইক করতে ভুলো না। প্রত্যেক শুক্র এবং রবিবার রাত 10টার সময় প্রেতকথার এপিসোড আসতেই থাকে। এবং এরকম ঘটনা যদি তোমার সাথে ঘটতো তাহলে তুমি কী করতে? তুমি যদি এরকম পরবর্তীকালে গিয়ে জানতে পারতে তুমি যাদের সাথে দেখা করেছো তারা আসলে সবাই মারা গেছেন, মৃত, তাহলে তোমার পরবর্তীকালে গিয়ে কীরকম অনুভূতি হবে, অবশ্যই কমেন্ট করে জানাও। প্রেতকথার কাজ কোনোরকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রমোট করা নয়, প্রেতকথা শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই, সেই ঘটনাকে সকলের সামনে তুলে ধরে। প্রেতকথা কোনোরকমভাবেই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে শ্রোতার উপর। তাই প্রেতকথার ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়া প্রেতকথার ঘটনা পাঠানোর জন্য কী করতে হবে না, তো আপনার সাথে যদি ঘটে যায় কোনো ঘটনা অথবা আপনার চেনা কারোর সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, আপনি শুনে থাকেন, তাহলে সেই ঘটনা নিঃসন্দেহে পাঠিয়ে দিতে পারেন প্রেতকথার ইমেল অ্যাড্রেসে pretkotha@gmail.com। এছাড়া প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে, যার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এই ইউটিউব ডিসক্রিপশন বক্সে, এবং সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়। তো চলে যাচ্ছে আজকে আমাদের দ্বিতীয় ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন অঞ্জনা রহমান, তার কথা আমি একেবারে এপিসোডের শুরুতেই বলেছিলাম এবং পড়তে চলেছি তার ঘটনা। আমি চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা বলছি বাংলাদেশ থেকে। আমি এবং আমার ছেলে মণি প্রেতকথার অনেক বড় একজন ভক্ত। আমার যতই ব্যস্ততা থাকুক না কেন আমি প্রতি সপ্তাহে প্রেতকথা শুনি। আর গৌরব, তোমার কথা না বললেই নয়, তোমার ঘটনা উপস্থাপনা অতুলনীয়। আমি মুগ্ধ হই যতবার শুনি ততবার। তাই আমার জীবনে ঘটা চিরন্তন একটি বাস্তব হার হিম করা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও, অনেক আনন্দিত বোধ করব। তাহলে আসি ঘটনায়। সালটা 1988। আমার প্রযোজনা সংস্থা অঞ্জনা ফিল্মস ফ্রেন্ডস ফিল্মস থেকে একটা চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যাংককে যাই। চলচ্চিত্রটি হলো বাপের বেটা। এই চলচ্চিত্রের শুটিং করতে সেখানেই ঘটে আমার জীবনের এক লোমহর্ষক ভয়াবহ ঘটনা। শুটিং স্পটে যাওয়ার পর আমরা সমুদ্রের বিচের পাশে একটা হোটেলে অবস্থান করি। ইউনিটের সবাই সেখানেই। আমরা পৌঁছানোর দ্বিতীয় দিন শুটিংয়ের কাজ আরম্ভ করি। শুটিংয়ের প্রথম দিন কিছু সংলাপ দৃশ্য ও গানের চিত্রায়ন করি। সমুদ্র ঘেঁষা জঙ্গল ও বিচে সারা দিন শুটিং করার পর আমার রুমে আমি ও আমার বোন রঞ্জনা শাহ একসাথে ঘুমোচ্ছিলাম। হঠাৎ রাত 1টা কি 2টো হবে, দরজায় ঠক ঠক করে টোকা পেলাম, আর বাইরে থেকে কেউ ডাকলো, অঞ্জনা, অঞ্জনা। আমি চমকে উঠলাম, এত রাত্রিবেলা আমাকে কে ডাকছে? আমার পাশে আমার বোন ঘুমোচ্ছে, ওকে আর ডাকলাম না, কারণ সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে দুজনের উপর দিয়েই। আমি দরজার এপাশ থেকে বললাম, কে? তারপর দরজার মধ্যে যে আই গ্লাসটা রয়েছে সেখান দিয়ে দেখলাম, এবং দেখলাম যে মাহমুদ কলি, মানে এই চলচ্চিত্রের নায়ক যিনি, আমার বিপরীতে কলির সাথে এর আগে যেহেতু অনেক চলচ্চিত্র একসাথে অভিনয় করেছি তো অনেক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গিয়েছিলো, তো এই যিনি মাহমুদ কলি উনি আমাদের এই চলচ্চিত্রের নায়ক ছিলেন, এবং দেখলাম যে তিনি উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম যে তুমি এত রাতে? কলি বলল, দরজাটা খুলো না। দরজা খুললাম। কলি বলল, আসো না একটু বিচের দিক থেকে ঘুরে আসি। আমি বললাম, তুমি কি পাগল হয়েছো, এত রাতে বিচে যাব? তাছাড়া সকালে শুটিং, আজকে সারাদিন অনেক খাটনি গেছে, ঘুমিয়ে পড়ো যাও। কিন্তু কলি ছাড়ার পাত্র নয়, ও জোড়াজুড়ি করতে শুরু করলো, এবং আমিও শেষে না বলে আর পারলাম না। আমি বললাম যে
যাও তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি। আমি রেডি হয়ে নিচে গেলাম। তখন হোটেল পুরো শুনশান। নিচে গিয়ে দেখি কলি কোথাও নেই। রিসেপশনে দুজন বসে আছে, দেখে মনে হচ্ছিল তারা অর্ধ ঘুমে মগ্ন। তারপর আমার হঠাৎ বাইরে গেটের দিকে চোখ গেল। আমি দেখলাম গেটের বাইরে কলি দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই কলি আমাকে হাত উঠিয়ে ডাকল আর নিজে বিচের দিকে হাঁটতে শুরু করল। আমি কিছু মনে না করে কলির পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমি যত জোরে হাঁটছি কলির পাশে যাওয়ার জন্য, তত মনে হচ্ছে কলি আরও তাড়াতাড়ি হাঁটছে। কিছুতেই আমি ওর পাশাপাশি যেতে পারছি না। পেছন থেকে ডাক দিচ্ছি, কলি কোনো কথার উত্তর দিচ্ছে না। কলি একটু গম্ভীর হয়ে রয়েছে। একটা সময় যখন ওর প্রায় কাছাকাছি চলে এলাম, তখন যা খেয়াল করে দেখলাম যে আমি কোনো কথা না বললে কলি কোনো নিজে থেকে আমার সাথে কথা বলছে না। কি হলো ছেলেটার? নিজে এসে আমাকে ডাকলো, নিশ্চয়ই অনেক কথা থাকবে। রাত্রিবেলা সমুদ্রের ধারে একটা মানুষ এরকম গম্ভীরভাবে হাঁটতে পারে কখনো? আমরা বিচের দিকে হাঁটতে লাগলাম। কলি নিশ্চুপ, কোনো উত্তর দিচ্ছে না সে। আধো অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলোয় আমি স্পষ্ট লক্ষ্য করলাম কলি এবার একটা অদ্ভুত মায়াবী মৃদু হাসি দিল। তার চোখে এক অদ্ভুত ঝলক, তার ঠোঁট এক মায়াবী তাচ্ছিল্যের হাসিতে পরিপূর্ণ। সে সমুদ্রের দিকে এক পলক তাকিয়ে আছে। আজও কলির সে দৃষ্টি মনে হলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ পেছন থেকে ম্যাডাম ম্যাডাম বলে চিৎকার আমার অনুভূত হলো। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম হোটেলে নাইট গার্ড দৌড়ে আসছে। আমি কলিকে বললাম যে এই দেখো তো কি এই নাইট গার্ডের এভাবে ডাকছে কেন আমাকে? আমি যেই কলির দিকে তাকাবো দেখি আমার পাশে আর কলি দাঁড়িয়ে নেই। আর আমি সমুদ্রের একদম কিনারে এবং সমুদ্রের পানিতে আমার পায়ের অর্ধেক ভেজানো, আমি অর্ধেক পানিতে গিয়ে দাঁড়িয়ে আছি এবং আমি সেটা নিজেও বুঝতে পারিনি আমি কখন হাঁটতে হাঁটতে সমুদ্রের অর্ধেক পানিতে চলে গেছি। আমি আরেকটু যদি এগিয়ে যেতাম তাহলে হয়তো আমি সমুদ্রে ডুবে যেতাম। আমার গাটা ঝাড়িয়ে উঠলাম এবং আমি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে সমুদ্রের একদম ধারে চলে এলাম এবং সেখানে একটা শীতল ভয়ানক স্রোত বয়ে গেল আমার শরীরের মধ্যে। হোটেলের নাইট গার্ড ইংলিশে বলল যে ম্যাডাম আপনি এখানে কেন, আর হোটেল থেকে আপনি কেন বের হয়েছেন এত রাত্রিবেলা? আমরা দেখলাম আপনি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যত আপনাকে থামানো হচ্ছিল না আপনি অনেক দূরে এগিয়ে যাচ্ছেন, আপনি কতটা দেখুন আপনি ভিজে গেছেন অর্ধেক। আমি কেয়ারটেকারদেরকে বললাম যে আরে আমার সাথে তো আমাদের ফিল্মের নায়ক ছিল এখানে। কেয়ারটেকাররা বললো না ম্যাডাম কেউ ছিল না আপনার সাথে, আপনি একা যাচ্ছিলেন। আমি গাড়ির সাথে হোটেলে আসলাম। এসে প্রচণ্ড জ্বর আসলো, কাউকে কিচ্ছু বলিনি, গার্ডকেও না করলাম কাউকে কিছু বলতে। পরে সেই হোটেল থেকে অন্য হোটেলে উঠি আর গার্ডের মুখ থেকে যে কথা শুনলাম তা শোনার পর ভয় আরও বেশি পেয়েছিলাম। আমরা যেখানে শুটিং করছিলাম সেই জায়গাটা নাকি ভালো না, লোক মুখে প্রচলিত আছে কোনো এক অপদেবতা বাস করে সেই জঙ্গলে, কিন্তু আমরা যদি বিশ্বাস না করি সেজন্য আমাদেরকে কেউ বলেনি। অনেকেই নাকি বীচ থেকে নিখোঁজ হয়ে যায় রাতের বেলায়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই হোটেলে অনেকেই এসে নাকি নিখোঁজ হয়ে গেছে। সে যাত্রায় মহান ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছি। আজও এই ঘটনা মনে হলে রাতে ঘুম আসে না। পরে কলিকে জিজ্ঞাসা করি, কলিও নিজের ঘরে ছিল, কলি নাকি আমাকে ডাকতেই আসেনি, তাহলে কার ডাকছিল? পড়ে শোনালে অনেক খুশি হবো লক্ষ্মী ভাই, আমার ভালো থেকো, এই আশীর্বাদ করি। এ ছিল ঘটনা, নিশির ডাকের ঘটনা আসলে। এবং এই ধরনের ঘটনা কিন্তু প্রেতকথাতে আগে শোনানো হয়েছে। নিশির ডাক নিয়ে প্রচুর ঘটনা শোনানো হয়েছে প্রেতকথায়, প্রেতকথাতে পিশাচ নিশি এই নিয়ে অনেক ঘটনা আছে। এবং তা মানে বুঝতে পারছো যে কত ধরনের ঘটনা ঘটে। সেদিন মহান ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে গেছেন, অঞ্জনা ম্যাডাম বেঁচে গেছেন সেদিন। কিন্তু খুব সাবধান, পরবর্তীকালে প্রত্যেককে বলছি যারা প্রেতকথার শ্রোতা তাদেরকে খুব সাবধান। এবং অঞ্জনা ম্যাডামের জন্য আমার অনেক ভালোবাসা রইল, অনেক শ্রদ্ধা প্রণাম রইল। এবং আপনার ছেলে মনির জন্য অনেক ভালোবাসা রইল। এবং প্রত্যেককে, প্রেতকথার প্রত্যেক সদস্যকে আমার অসংখ্য 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 ভালোবাসা রইল। আজকে শাউট আউট পর্ব করছি না ইচ্ছে করে, শাউট আউট পর্ব করবো আবার পরের দিন। আজকের দিনটা গ্যাপ দিলাম ইচ্ছে করে। আমি মনে করি
লাইফে সমস্ত কিছুর একটা গ্যাপ দরকার। আমি মনে করি সমস্ত কিছু যখনই অতিরিক্ত হয়ে যায় তখন সেই জিনিসটার কোনো ভ্যালু থাকে না। অনেকেই তোমরা বলছো প্রেতকথার দিন তিন দিন চার দিন করে দিতে, কিন্তু তোমরা সত্যি বলো প্রেতকথা যদি এতদিন ধরে চলে তাহলে কি সত্যি তোমরা আর এতটা অপেক্ষা করবে? ঠিক যতটা অপেক্ষা নিয়ে এখন তোমরা শুক্রবার আর রবিবার রাত 10টার সময় বসে থাকো। আমি আমার ব্যক্তিগত জীবনে বহুবার দেখেছি যে যেখানেই সহজলভ্য হয়ে গেছি, যেখানেই অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছি, সেখানে আর পরে গিয়ে গুরুত্ব পাইনি। তাই জন্য আমি চাই প্রেতকথা থাক না, দুটো করে এপিসোড হোক না, আমরা সারা জীবনের জন্য একে অপরের সাথে থাকতে চাই। আমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু দিয়ে দিলাম, পরে গিয়ে তারপর আর অপেক্ষাটা থাকলো না, সেই ভালোবাসা প্রেমটা থাকলো না, এরকম হয়ে গেলে আবার খারাপ লাগবে। এছাড়া প্রেতকথার তো নতুন সিরিজ আসছে, অডিও সিরিজ, আমরা স্ক্রিপ্টিংয়ের কাজে বসছি। তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য অনেক ভালো ভালো জিনিস আসছে। জাস্ট তোমরা এভাবেই প্রেতকথার সাথে থাকো, এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো। এবং অঞ্জনা ম্যাডামকে বলবো এরকম ঘটনা আরও থাকলে লিখে পাঠান, স্নেহাকে বলবো এরকম ঘটনা আরও থাকলে প্লিজ লিখে পাঠান, এবং স্নেহা আর হচ্ছে প্রেতকথায় আগে যারা ঘটনা পাঠিয়েছে তাদের প্রত্যেককে বলবো ঘটনা আরও বেশি বেশি করে পাঠাও তোমরা। এবং তার সাথে সাথে আজকের মতো আমি চললাম, বাই।